দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম সেটা ছিল হানিফের ভলভো, একদম মানে দুনিয়ার ফালতু একটা গাড়ি। সামনের ই অবস্থা দেখে বুঝছেন আমাদের দক্ষ ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন। সুপারভাইজার সাহেব একটু তাকান, এই যে সুপারভাইজার সাহেব, উনি লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন, কিছু করার নাই। ওনারা বললো যে ছোটো চাকরি করে আমরা কী করতে পারি, দেখেন উনি লেখা নিয়ে ব্যস্ত আছে। পাশাপাশি এই যে প্যাসেঞ্জার এক্সট্রা একজনকে নিয়ে বসে আছে, সিট অলরেডি বিক্রি করে ফেলছে। আমি একটু দেখাই, এক্সট্রা কিনছেন তো মাই, কয় টাকা নিচ্ছে বলেন? লাইভ করেন জান। হ্যাঁ, এই যে প্যাসেঞ্জার তো এবে পারমিশন না, পারমিশন না, না না পারমিশন নেওয়া তো এক্সট্রা। এই যে একজন, আর দেখেন বাকি লোকজন কি অবস্থা। আর সব থেকে উন্নত মানের যে সাউন্ডটা হচ্ছে আমরা গাড়ির মধ্যে দেখাই, চলেন। আচ্ছা, হানিফ পরিবহনের অবস্থা দেখেন, প্যাসেঞ্জার বিরক্ত। আমার ভাগ্যক্রমে F1 পড়ছিল, সাউন্ডগুলো একটু শোনেন। একজন আপু বসে আছে, ওনাকে দেখাচ্ছি না, শুধু সাউন্ডটা শুনেন। এই যে মানে গরুর গাড়ি এর থেকে ভালো হয়, বাদবাকি প্যাসেঞ্জাররা তো দেখছেনই কী অবস্থা, সবাই বিরক্ত। আর এসিতে হ্যাপি ঠান্ডা হয়, আইসক্রিম খেয়ে ঠান্ডা হতে হচ্ছে। এই যে দেখেন ভাইয়াটাকে দেখেন, প্রিভিয়াস সেভেন ডেজ ধরে এই গাড়িটায় রাস্তায় চলতেছে, কমপ্লেন দিলে কোনো লাভ নাই। এজিএম আছেন জনাব, কি জানি হচ্ছে জামান সাহেব, ওনাকে আমি ফোন করেছি কয়েক তরফা, করে কোনো লাভ হয় নাই। লাভ হওয়ার মধ্যে উনি বলছে আমি দেখতেছি, ট্রাই করতেছি, মাগুরায় যেতে যেতে কাজ হবে। আমরা যশোর থেকে মাগুরা আসছি, কোনো লাভ হয় নাই। দেখেন অবস্থা, সবাই হেডফোন লাগায় মোটামুটি সাউন্ডটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছে। আপু বাধ্য হয়ে শুনতেছে ক্যাসক্যাসানি গান, আপনারা একটু শুনে নেন। উত্তরবঙ্গের হানিফ গাড়িতেও চড়েছি আমি, অলমোস্ট সেম অবস্থা সব জায়গায়, এখানেও সেই অবস্থা। ভাই আইসক্রিম লাগলে বললেন আবার কিনে দিব, কারণ ঠান্ডা তো হচ্ছে ওইরকমই। দেখেন বাকি ভদ্রলোক যারা আছেন সবার কানে মোটামুটি হেডফোনই আছে। দেখেন হানিফের কি হয়, এর আগে কি হয়েছে, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টের ঘটনা শুনছি, ওটা তো গেল। বাইরের যে চিত্রটা, বাইরের যে ছবিগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, বাইরের যে ভিডিওটা দেখানো হয়েছে, দেখেন ভাইয়ার কী করবে, কিছু করার নাই, গান শুনতে হবে। ক্যাসক্যাসানি যে আওয়াজ, আপুর অবস্থাও দেখেন, বিরক্ত মানুষ, পুরা বিরক্ত অবস্থা। এখন আপনারাই বিবেচনা করবেন হানিফের গাড়িতে আমরা চড়বো কি চড়বো না। হানিফের সব থেকে ব্লাস বহুল গাড়ি, হ্যাঁ বিজনেস ক্লাস। অন্য অন্যদের ভাড়া হচ্ছে যশোর থেকে ঢাকা 1100 টাকা, ঈদের সময় তারা খুশি হয়ে 1300 টাকা নিচ্ছে, কিন্তু এনারা 1600 টাকা। আমার টিকিট, আমি একটু পরে টিকিটও দেখাচ্ছি আপনাদেরকে, 1600 টাকা নিচ্ছে। অবস্থা এই, এরপরে আমার সিটটা চিল্লাপাল্লার কারণে চেঞ্জ করে দিছে, প্যাসপ্যাসানির শব্দ, ওই যে GMFM হাবিজাবিরে ফোন করার পরে আমার চেঞ্জ করে দিছে। আমার সিটের হালটা দেখেন, আমি দেখাই এখানে হাতের অবস্থা কী হবে, হাতল এটা হচ্ছে আমার সিটের হাতল, একদম লাস্ট হাতলের অবস্থা হচ্ছে এই। এখানে হাত দিলে যে কোনো মুহূর্তে যদি মানে ঘুমানো হয় হাত ফোটা হয়ে যেতে পারে, দেখেন। এ হচ্ছে হানিফের অবস্থা, আমরা সবাই এখন থেকে নিয়মিত হানিফে চড়বো। হানিফের মালিক ফকিন্নি হয়েছে না এদের ম্যানেজমেন্টের সমস্যা, আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে। সুপারভাইজারের সঙ্গে একটু আগে কথা হলো, সুপারভাইজার বললো গত 7 দিন ধরে এটাই চলতেছে, এর কী জানি ভাঙছে নাকি ভিতর থেকে, ওটা সময় মানে ঠিক করার সময় তাদের নাই, এখন বিজনেসের সময়। আমাদের উচিত বেশি বেশি করে হানিফে চড়া, 1600 টাকার জায়গায় 2000 টাকা করে দেওয়া, যাতে এগুলো ঠিকঠাক মতো হয়। ধন্যবাদ সবাইকে, আর রিকোয়েস্ট করবো এটা একটু শেয়ার করেন, করলে মনে হয় ভালো হবে। আমার লাইক টাইকের দরকার নাই, এমনি এমনি শেয়ার করেন, কেন এত সুযোগ দরকার নাই। দেখেন ভাইয়া, গত কয়েকদিন আগে তো জানেন আপনি কোথা থেকে আসছেন, খুলনা থেকে আসছেন আপনি তো এই গাড়ি সম্পর্কে, আপনি ওঠার সঙ্গে সঙ্গে আমাকে বলছে ভাই বুঝবেন একটু পরে ঠেলা কি, কান ধরে যাচ্ছে, মাথা ব্যথা অবস্থা, এখন কান মনে হয় যে ওই প্যাট প্যাটানি শোনার থেকে গান গেয়ে গান শুনে শুনে কান নষ্ট করার ঠিক, উনি সেভাবেই করতেছে। ধন্যবাদ সবাইকে, একটু শেয়ার টিয়ার করবেন, করে জানায়েন। সবাই মোটামুটি বিরক্ত, সবাই হেডফোন নিয়েই আছে, সবাই ভাবতেছেন যে হেডফোনে সবাই গান শুনতেছে, আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। সুপারভাইজারের পিছনে তাকানোর অবস্থা নেই, উনি বলছে ভাই আমি একটা ছোটো চাকরি করি, কী বলবো। গাড়ির নাম্বারটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, বাকিটা বলি, 303 নাম্বার কোচ, এবং এখানে আমি
গাড়ির ড্রাইভার বা সুপারভাইজার থেকে লিখে নিয়েছি, গাড়ির নাম্বার হচ্ছে দেখেন 9938। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কথা হানিফের অবস্থা হচ্ছে এই। আপনারা যারা এই ধরনের গাড়িতে চড়েন, চড়লেই বুঝছেন যে এটা কোন অবস্থাতে আমরা আছি, কত ক্যাশ ক্যাশানি প্যাসপ্যাসানির মধ্যে আসি। ধন্যবাদ সবাইকে।